স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। এই চরম পরিস্থিতিতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশ থেকে আসা ত্রাণ সামগ্রী কোনোভাবেই গ্রহণ করা সম্ভব নয় জানিয়েছে পাকিস্তান। 1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তান থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের আলাদা হয়ে যাওয়া ও বাংলাদেশের উদ্ভব, এছাড়া মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলার কারণেই এই ত্রাণ নেওয়া সম্ভব নয়। আমিরাত ভিত্তিক ইংরেজি দৈনিক নেশনকে এ কথা জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ। মঙ্গলবার দ্য নেশনকে তিনি বলেন, আমরা কিভাবে তাদের ত্রাণ সহায়তা নিতে পারি বলুন, জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তারা কি বলে বেড়ায় তা কি আপনারা জানেন না? তারা দাবি করে 1971 সালে আমাদের পরাজিত করেছিল। পাকিস্তানের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর বর্ষা মৌসুমে দেশটির অধিকাংশ এলাকায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা ভেঙে দিয়েছে গত 40 বছরের বৃষ্টিপাতের রেকর্ড। ব্যাপক বৃষ্টিপাত ও তার ফলে দেশটির উত্তরাঞ্চলের পর্বতগুলোর হিমবাহ গলে যাওয়ায় গত জুন জুলাই থেকে নজিরবিহীন বন্যা শুরু হয় পাকিস্তানে। দেশটির এক তৃতীয়াংশ এলাকা এখনও বন্যার পানির নীচে আছে। বন্যায় আশ্রয় সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে দিনরাত কাটাচ্ছেন লাখ লাখ মানুষ। পাকিস্তানের 3 কোটি 30 লাখের বেশি মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যায় ইতিমধ্যে $100 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছিল পাকিস্তানের সরকারকে। বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত 12 ডিসেম্বর সরকারের পক্ষ থেকে পাকিস্তানকে ত্রাণ সামগ্রী প্রদানের প্রস্তাব দেওয়া হয়। এসব সামগ্রীর মধ্যে ছিল 10 টন বিস্কুট, 10 টন ড্রাই কেক, 10,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, 5,000 মশারি, 2,000 কম্বল ও 2,000 তাঁবু। পাকিস্তানের সরকার এই ত্রাণ গ্রহণ করতে অপারগতা জানায়, কিন্তু কী কারণে তারা এই ত্রাণ নেবে না সে সম্পর্কে পরিষ্কারভাবে কিছু জানায়নি। দ্য নেশনকে ওই রাজনীতিবিদ বলেন, আন্তর্জাতিক ফোরামে তারা যেভাবে আমাদেরকে আমাদের সেনাবাহিনীর উদ্দেশ্যে নেতিবাচক মন্তব্য করে তাতে এখন তাদের থেকে ত্রাণ নিলে আমাদের মানসম্মান বলতে আর কিছু অবশিষ্ট থাকে না। পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।